যে কোনো সরকারি হোক, সরকার কিসের জন্য? পাবলিক এর ফ্যাসিলিটির জন্য। আজকে যদি ওনার কাছে অর্থ সম্মতি না থাকে, উনি প্রত্যেকটা ফ্যামিলির কাছে যাক, যে দেখেন কাকু আপনি আমার 5,000 টাকা দেন, বা বৌদি আপনি আমার 5,000 টাকা দেন, দাদা আমার 5,000 টাকা দেন, আমরা একটা মেডিকেল তৈরি করব। এখান থেকে শিলচর যাওয়া একদিনের ব্যবধান, সকালে রওনা দিয়ে বিকাল 6টায়, তার মানে একটা পেশেন্ট মারাও যেতে পারে, জীবিত থাকতে পারে, তা কোনো নির্ধারিত নাই। চার টাকা যদি আমরা 10 বা 5 টাকা যদি আমরা ডোনেশন নিয়ে একটা মেডিকেল করি, ত্রিপুরা সরকারের মধ্যে সবারই তো ভালো। এই জিনিসটা কি হাইদের মধ্যে নাই? এত বছর ধরে উনি MLA মন্ত্রীগিরি করেছে, একটা সাধারণ পাবলিকের প্রতি কি ওনার ভালোবাসা সাবিত নাই? ওনার কি এরকম নিয়ম কারণ নাই যে এরা এরা আজকে সরকার কাকে দিয়া? জনগণ দিয়া, জনগণ দিয়া সরকার, সরকার দিয়া জনগণ। আজকে যদি জনগণ ভোট দেয় তখন সরকার হবে, আর নালে হতে পারবে না। এটা কি পাবলিকের প্রতি একটু মন নাই যে একটা পাবলিক যদি মারা যায় আমাকে ভোট দিবে কে? একটা পাবলিকের যদি কিছু হয় আমার একটা ভোট কমে, ওটা কি ওনার ভিতরে জানা নাই? উনি কি একটা পাবলিক নিজের সন্তানের মতন ভালোবাসতে পারে না? উনি আবার দেখা উনি রিক্সা চাল, আরে রিক্সার জন্য ওনাকে দেখাওয়া, টাকাগুলো কোথায়? ওই টাকাগুলো দেবে মেডিকেল তৈরি করে। দেখো তোমার কাছে কত লাখ লাখ, তুমি প্রতি বছরে আবার MLA হতে পারবা, প্রতি বছর আবার মন্ত্রী হতে পারবা, কিন্তু তোমার ভিতরে এই আবেগ নাই, তোমার ভিতরে এই জিনিসটাই নাই। কেন আমাদের কাছে আসো? আমরা এই যে আমাদের লোকগুলাই থাকে ত্রিপুরাতে, ওদের কাছে যাক, ওরাও হেল্প করবে। আসো আমরা কাছে, প্রত্যেকটা বয়স কাছে 1 টাকা করে নিলে কি ভাই একটা মেডিকেল হবে না? একটা MLA কথায় যদি থানার পুলিশ উঠতে পারে, বসতে পারে, তো ডাক্তারকে উঠা বসা করবে না? একটা জায়গা, একটি আর কি জায়গা কেউ মেডিকেলের নামে দেবে না? তুমি কি দিবা না যে হ্যাঁ বোন, এই যে ধরো একটা মেডিকেলের নামে আমরা দিলাম 10,000 টাকা, দিবা না? সবাই দিব, কিন্তু অ্যাকচুয়ালি কি ওনার টাকাগুলো খালি সেফটি রাখা, খালি বাংলাদেশ প্রচার করা, ওনার সাথে বাংলাদেশে যত মধ্যে তার কোনো যত ওই ডাক্তার ডাকে যত পেন্সিল ডাকে না, সব বলে মানিক কাল গত মানিকের রূপ করা মেলে হবে, কোনো কানেকশন নাই। আচ্ছা দিদি, প্রত্যেক দিন তো ত্রিপুরা থেকে অনেক লোক যায়, তো ওদের মতামত কি বা কি বলে ওরা? আমি যখন দেখি প্রতিদিন, এই যে আমার এই রেলটা কি জানো, আমি 10 টাকা করে কিন্তু আমি সবার কাছ থেকে যদি জোরজবস্তি করতাম, প্রতিদিন 5,000 কিংবা 6,000 আমার এই হাতে উলে, কিন্তু আমি কেন পাই না? কত 100 থেকে 90% পেশেন্টের কাছ থেকে কি চাইবা তুমি? দেখা গেছে কেউ ডেলিভারি কেসে দেখাচ্ছে, কেউ দেখা গেছে প্যারালাইসিস, কেউ দেখা গেছে যে তার স্বাস্থ্য আনতে পারতেছে না, কেউ দেখা গেছে কুমাতে, তো ওগুলা পেশেন্টের কাছে কি চাইবা তুমি? আর ওগুলো পেশেন্টের দিকে তাকার কি? আমি যদি আমার একটা হিসাব হয়ে যদি আমার ভিতরে মানবতা থাকতে পারে একটা পেশেন্টের দিকে, সে একটা MLA হয়ে তার ভিতরে কি সেই মানবতাটা নাই? তার ভিতরে কি একটা মন নাই? সে তো মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী। আরে মুখ্যমন্ত্রী বলতে কাকে জানো? মুখ্য অর্থাৎ কি? মানুষের মন, সেই মানুষের মন বিবেক দিয়ে তোমাকে মন্ত্রী বানিয়েছে, তার মধ্যে মুখ্যমন্ত্রী। তোমার মানুষের প্রতি আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা থাকতে হবে। আচ্ছা আপনি অনাথ শিশুদের জন্য কি কাজ করছেন এখানে? আমি আমার ছোট্ট মুখে 10 বাপ ভাইয়ের কাছ থেকে আমি 10-5 টাকা কুড়িয়ে শোনা আদ্য শক্তি মহামায়া দুর্গা বৃদ্ধাশ্রম আমি একটা বানাইছি। আর সেই আশ্রমের মেয়ে তো শুধু বাচ্চারা না, আজকালকার ছেলেরা যখন বিয়ে করে মারে তাড়িয়ে দেয়, তখন মাটা রাস্তাঘাটে দিন কাটাচ্ছে, সেই মাটা যেন রাস্তায় না থাকতে পারে, সেই মাটা যেন আমার বুকে সেই আশ্রমের মধ্যে দুই একটা ভাত খেতে পারে, 10 বাপ ভাইয়ের আশীর্বাদ আমি এটাই চাই। আর তোমরাও আশীর্বাদ করো যেন আমার এই জীবনটা থাকতে, যেন আমি আশ্রমটা হ্যান্ডেল করতেছি, যেন করতেও পারি, আমাদের সহযোগিতা থাকবে, সবসময় আশীর্বাদটা করবো। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।